ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় আটক বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছে আদালত। ৫,০০০ টাকা মুচলেকায় মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভুইয়া এ আদেশ দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বিদ্যালয়ে ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগের মামলায় গত ২২ মার্চ আটক করা হয় মুন্সিগঞ্জের বিনোদপুর গ্রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডলকে। পরের দিন আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠায় বিচারক। গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলি আদালতে হৃদয় মণ্ডলের জামিন আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইউসুফ জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামি জামিনের আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত ৫,০০০ টাকা মুচলেকায় হৃদয় মণ্ডলকে জামিন দেন। এই আদেশের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান হৃদয় মণ্ডলের আইনজীবী। বিজ্ঞান হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে বিশ্বাসে, এবং সেই কথোপকথন থেকে আইনগত গুণগত বিবেচনা করে সমস্ত বিবেচনায় অতিরিক্ত জেলা জজ ন্যায়পর আদালত ন্যায়সঙ্গত ৫,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে। জামিন পায় খুশি হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার, তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন তিনি। গত ২০ মার্চ ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর একটি ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করে। ওই সব কথোপকথনে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। আন্দোলনের মুখে বিদ্যালয়ের অফিস সহকারী বাদী হয়ে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। তার মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন মহল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।